Hey there. Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates. প্রিয় দর্শক, সিম্পল ভিলেজ লাইফের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আপনাদের নিয়ে এসেছি রাজশাহী সিটি গরুরহাটে। এটি সিটি হাট নামে বেশি পরিচিত। এটি শামুকদম থানা ও রাজশাহী জেলায় অবস্থিত। এই হাট প্রতি রবিবার ও বুধবার মেলে। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি 20,000 বা 20,000-এর কম দামের বকনা বাছুর। 19,000 বকনা বাছুর কিনতে পারবেন 20,000 বা 20,000-এর কম টাকায়। কম দামে উন্নত জাতের বকনা বাছুর কিনতে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এবং আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ সুমন। আপনারা যে গরুগুলো দেখতেছেন এগুলো উন্নত জাতের গাভী ও বকনা বাছুর। এখানে রয়েছে উন্নত জাতের অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান গাভী, জার্সি গাভী ইত্যাদি। আজ আপনাদের এই গাভীগুলো সম্পর্কে স্পষ্ট দামের একটা ধারণা দেব এবং কোনগুলোর বাজার মূল্য কেমন তা সম্পর্কে কিছু আপনাদের জানাবো। ধরো এটা কী জাতের? এটা বয়স তোলা টার বয়স তোলা ভাই বয়স বেশি হয়নি ভাই। দাম তেল কত টার দাম পানা ভাই? দাম চাই বাইশ হাজার দাম চাল দোয় বিশ বাইশ দাম চান আপনাদের কয় ভাই? ও আপনার যাচ্ছেন কোথায় বলছি আমি? 35,000 যাচ্ছেন। আর ওটা ভাই ওটা কোনটা নেবেন জি? পঞ্চান্ন হাজার চান না? ওটা অস্ট্রেলিয়া তাই না? বাচ্চাগুলা বয়স কত? এগুলো দুধের ইয়া মোটামুটি ধরেন আপনার ফার্ম থেলো হতো আমার। ফিজিয়ান নাকি সব? ফিজিয়ান নাকি? না অস্ট্রেলিয়া। কত দাম চলে ভাই এগুলো? এই বাচ্চা দুটো জোড়া কত আপনি ধরেন? এটা 32,000। 32,000 এটা? 32,000 এটা? এটা ধরেন আপনার 26,000। 26,000 এটা যাত্রা ভালো? হ্যাঁ দুটাই খুব সুন্দর। তারপরে ভাই আসেন ভাইটার বয়স কত? বয়স হয়নি এখনো। হয়নি? না। কি জাতের? জার্সি। দাম জানেন কতটার? দামটা 48। 48 আছে স্যার? গাভীন আছে 3 মাসের। 3 মাসের গাভীন আছে? বাচ্চারা কি জাতের? পাকিস্তানি শাইওয়াল। বয়স কত হলো ভাই? হ্যাঁ মাস পাঁচেক। এটা কি শাইওয়াল নাকি? দুধ দেখো তো এখন আমি বেশি খাবো না। গাইগোর দাম কম নাকি বাজারে? আমদানি বেশি হয়ে গেছে।
কথাটা করেছিল না ভাই বাচ্চাগুলো কি জাতের বড় ভাই না এই বাচ্চাগুলো কি জাতের ছোটগুলো জার্সি একদম 20,000 দাম একটা আনুন তাহলে দিয়ে দেন এলা ঘরে ভাই সব 20,000 করে নাকি আরো কমও আছে সব এক মাপের মাংস না কিন্তু জাত ভালো জার্সি জাতের 20,000 করে দাম খুব সুন্দর প্রায় সবই জার্সি না আপনি সম্পাদক নাকি ভাই এমনি তুলছি গো ছাগলটা বলে ছবি দিলে গুলতে হবে বয়স কয় মাস হবে 4-5 মাস 6-7 মাস না আপনারা এখন যেই বাছুরগুলো দেখতেছেন এগুলোর বয়স প্রায় কেউ এক দাঁত কারো দুই দাঁত কারো দুই দাঁত এরকম বয়স খুব একটা বেশি বয়স নেই এখনও কেউ গাভীন হয় নাই তবে কিছুদিনের মধ্যে এগুলো গাভ হবে এগুলোর দাম প্রায় আসে আপনার 50,000 থেকে 65,000 টাকার মধ্যে এই গাভীগুলো আপনারা কিনতে পারবেন খুব সুন্দর সুন্দর গাভী এগুলো সব উন্নত জাতের ফিজিয়ান গাভী এই গাভীগুলো আপনারা কিনতে পারেন আপনারা এখন যেই বাছুরগুলো দেখতেছেন এগুলো উন্নত জাতের জার্সি বাছুর বাছুরগুলোর সাইজটা একটু ছোটো তবে এই বাছুরগুলোর দামটা অনেক কম এই বাছুরগুলো আপনারা কিনতে পারবেন 20,000 টাকার মধ্যে কিছু কিছু আছে 20,000 টাকার কম 20,000 টাকার মধ্যে এই সুন্দর সুন্দর জার্সি বাছুরগুলো আপনারা কিনতে পারবেন তবে এর মধ্যে অন্যগুলো 18,000-16,000 টাকার মধ্যেও কিনতে পারবেন খুব সুন্দর বাচ্চাগুলো এগুলো অল্প কয়েকদিনের মধ্যে খুব সুন্দর একটা ফল পাবেন আপনারা আপনাদের একটু হাটটা ঘুরে দেখাই এই হাটটা আসলে অনেক বিশাল দেখুন আপনার হাটটা অনেক বিশাল আর এখানে ব্যাপক পরিমাণে গরু আমদানি হয় আপনারা দেখতে পাচ্ছেন বিশাল হাট এখানে এই হাটে শুধুমাত্র এই সাইডটাতে শুধুমাত্র বকনা বাছুর গাভী ইত্যাদি বিক্রি করা হয় আর এই হাটে ব্যাপক পরিমাণে গরু আমদানি হয় অনেকে মনে করে হাটে কম আমদানি হয় বা হাটের জায়গা ছোটো আসলে না এটি শুধুমাত্র গাভী বা বাচ্চার জন্য এই জায়গাটা নির্ধারিত করা আর এখানে প্রচুর পরিমাণে গরু আমদানি হয় আর রাজশাহী সিটি হাট থেকে প্রতি হাটে প্রায় 50-60 ট্রাক গরু রাজশাহী থেকে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন স্থানে যাই রাজশাহী সিটি হাটে প্রতিটি গরুর হাসিল 450 টাকা এই বাজার হতে দেশের বিভিন্ন স্থানের ভাড়া সম্পর্কে কিছু কথা বলি সিটি হাট হতে ঢাকার ভাড়া 16,000-18,000 টাকা এবং রাজশাহী সিটি হাট থেকে সিলেট নোয়াখালী ফেনী চিটাগং ইত্যাদি এর ভাড়া প্রায় 25,000-30,000 টাকা এই বাজার সম্পর্কে মোটামুটি ধারণা দিলাম এবং এই বাজার সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন কমেন্টে আপনারা যত রকম প্রশ্ন আছে আপনাদের জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন
ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।